ফেসবুক সম্পর্কে তেমন আইডিয়া না থাকলেও এতটুকু আইডিয়া আছে যে আপনার পেজ বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে ঠিক কতটুকু সময় লাগতে পারে সেটা রিকভার করে আনার জন্য। টাকা দিয়ে আপনি বাংলাদেশে ঘরে বসে থেকে সব কিছু পাবেন মিনিটেই, বাট ফেসবুকের তো একটা নিজস্ব রুলস আছে, নিয়ম নীতি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যারা বলতেছেন যে অপু বিশ্বাস নাকি ফারজানা মুন্নির আইডি হ্যাক করে বুবলিকে নিয়ে এই ধরনের বাজে একটা মন্তব্য শেয়ার করেছেন, কারণ পূর্বে এমন রেকর্ড আছে যে অপু বিশ্বাস কারো আইডি হ্যাক করেছে। তো আগের কথাটা বলি, আগে যেটা হয়েছে, সিমি ইসলাম কলি নামে এক প্রযোজক যে কিনা অপু বিশ্বাসের ভিডিও চুরি করে নিজের ইউটিউবে দিয়ে আবার অপু বিশ্বাসের নামেই মামলা করেছিল, যার কারণে সে এই ধরনের কাজ করেছে এটা সে দাবি করেছে, বাট প্রুফ করাইতে পারে নাই। সেকেন্ডতম হচ্ছে, দেখেন আমাদের যে বাংলাদেশের জনপ্রিয় একটা পত্রিকা প্রথম আলো, সেখানে কিন্তু দেয়া আছে সুন্দরভাবে যে আপনার কিভাবে কিভাবে আপনার আইডিটা রিকভার করবেন বা কি কি করা যায়, সব কিছু প্রথম আলোতে কিন্তু দেয়া আছে। তো আজকে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি লেখা আছে প্রথম আলোতে। দেখেন, আপনার যে আইডিটা হ্যাক হয়েছে এটার অভিযোগ পাওয়ার পর অ্যাকাউন্টটির মালিকানা যাচাইয়ের জন্য ফেসবুক সাধারণত 24 থেকে 48 ঘন্টা সময় নিয়ে থাকে। দিস ইজ ট্রু লাইন, ওকে, 24 থেকে 48 ঘন্টা সময় নিয়ে থাকে। আর ফারজানা মুন্নির আইডি হ্যাক হয়েছিল ভোর রাত্রে বেলায়, তো সে ফেরতও পেয়ে গিয়েছে সকাল হওয়ার সাথে সাথেই। তো এটা কিভাবে সম্ভব বলেন তো, জাস্ট একটু লজিক্যালি চিন্তা করেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনি কিছু সময়ের জন্য ভুলে যান আপনি কাকে সাপোর্ট করছেন, একজন ন্যাচারাল পিপল হিসেবে আপনি জাজ করেন, তাইলে আপনি সত্যটা নিজেই বুঝতে পারবেন। এখানে কাউকে পচিয়ে বা কাউকে বড় করে আমাদের কোনো লাভ নাই, বাট ট্রুটা বের করার তো আপনার দরকার আছে, তাই না? আমাদেরকে যা দেখানো হবে সেটাই আমরা বিশ্বাস করব, আমাদেরকে যা যেটা বলবে আমাদের সেটাই বিশ্বাস করতে হবে। আরে ভাই, আমরা কি পুতুল নাকি যে পাবলিক এসে আমাদেরকে নাচ আর আমরা নাচব? সব কিছু একটা লজিক থাকে, ওকে। সো 24 থেকে 48 ঘন্টা সময় নিয়ে থাকে, কিন্তু সাধারণত ফেসবুক এর বেশিও লাগে। এই নিয়ে বাংলাদেশে বলেন বিশ্বের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এই যে নাতালিয়া হাবিব একটা পেজ আছে, ওনাদেরকে একটু মেসেজ করে দেখেন, ওনারা ওনাদের পেজ যখন হ্যাক হয়েছিল কত ঘন্টা সময় লেগেছিল। তো এমনই আরও কিছু ফেমাস ফেমাস মানুষ আছে যাদের পেজ আইডি হ্যাক হয়েছিল, তারা কিন্তু 2 থেকে 3 দিন সময় নিয়েছে, কারো কারো 1 সপ্তাহ লেগেছে। মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে যাদের পেজে, তাদের পেজও হ্যাক হওয়ার পর 1 সপ্তাহ সময় নিয়ে তারপর তারা রিকভার করতে পেরেছে। তো এখন হচ্ছে, এইটা আপনাদের মনে হতে পারে যে এটা ভুল, তো আমি একটু দেখায় দিচ্ছি আপনাদের সুবিধার্থে, ব্রাইটনেস বাড়াইয়া, যে আমি কি মিথ্যা বলছি নাকি সত্য বলছি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একদম প্রথম আলোতে, আপনারা খুঁজলেও পেয়ে যাবেন, যে প্রথম আলো দিয়ে সার্চ করবেন যে ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর কত ঘন্টা সময় লাগে বা কীভাবে আপনি সেটা উদ্ধার করবেন। তো এটা হচ্ছে ফেসবুকের নির্দিষ্ট সময়, যেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা আপনাকে ফিরিয়ে দেবে ফেসবুক, 24 থেকে 48 ঘন্টা মিনিমাম তাদেরকে সময় দিতে হবে, সর্বনিম্ন যে সময়টা। তারপর হচ্ছে ফেসবুকের গ্রুপের নোটিফিকেশন বন্ধ করবেন, যেভাবে অ্যাকাউন্ট হ্যাক হলেই জানতে পারবেন কিভাবে কি হয়েছে, এ টু জেড কিন্তু আপনার প্রথম আলোতে দেয়া আছে। তো এটা কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটা পত্রিকা, এখানে কখনোই সে মিথ্যা বলবে না। আর এটা এই অপু বিশ্বাসের ঘটনাকে কেন্দ্র করে এখানে পোস্ট করা হয়নি, যে ওই পত্রিকাও অপু বিশ্বাসকে সাপোর্ট করে তার জন্য এটা দিয়েছে। তো আশা করি আপনারা ক্লিয়ার। শুনেন, অপু বা বুবলি কারোর সাথে আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই, আমরা সবাই এক একজনের ফ্যান, ওকে। বাট সত্য মিথ্যা গুজব এগুলো এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যেটা আসলে ক্লিয়ার হওয়া বা ক্লিয়ার করা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে আমাদের জন্য। সো যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ফেসবুকের একটা নিজস্ব রুলস আছে, যেই রুলসের মধ্যে যেই সময়টা আছে নির্ধারিত সেটা মিনিমাম 24 থেকে 48 ঘন্টা সময় লাগে একটা পেজ রিকভার করার জন্য, কারণ এগুলোর অনেকগুলো পলিসি আছে, অনেক নিয়মকানুন আছে, যেগুলো আপনি চাইলেই আপনি তাকে 10,000 টাকা দিলেন আর ফেসবুক আপনাকে 5 মিনিটে ফিরিয়ে দিল, এটা কখনোই পসিবল না। সো ভালো থাকবেন সবাই।